ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মধ্যবিত্তের একটা অহেতুক্কুর করে নিয়ে আসছে, এটা বন্ধ করে দিতে হবে। কারণ কি, এটা বিপজ্জনক, এটা অ্যাক্সিডেন্ট করে। তাহলে বলেন, বিপদ কমানোর জন্য কি করা যায়? আমাদের দেশে কি ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারের অভাব আছে যে এইটাকে তুলনামূলক নিরাপদ যানে রূপান্তরিত করতে পারবে? কিছু হইলেই বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে? এত মানুষ এটা চালায়, তাদের পেট চলে, তাদের পরিবার আছে, তারা খাবে কি, তারা কি করবে? আমরা একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই। হকার উচ্ছেদ করো, বস্তি উচ্ছেদ করো, ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো, যেখানে গরিব সেখানে জুলুম। কি মহাযন্ত্রণা রে ভাই। বাংলাদেশের দুর্ঘটনা কিসে হয় বেশি, সবচেয়ে বেশি জানেন? জানা আছে, 2023 সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, 2031টা। মোটরসাইকেল তো কন্ট্রোল বেশি। আপনারা যারা বলেন যে ব্যাটারি চালিত রিক্সা কন্ট্রোল কম, তো মোটরসাইকেলে কন্ট্রোল বেশি, ওখানে কেন অ্যাক্সিডেন্ট হয়? তাহলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন মোটরসাইকেলে? অ্যাক্সিডেন্ট করে, এটাই যদি যুক্তি হয়, তাহলে তো মোটরসাইকেল আগে তুলে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? একটা সমস্যা থাকলে সেটা সমাধানের নানা ক্রিয়েটিভ উপায় আছে, সেটার দিকে নজর দিই। কিছু হইলেই বন্ধ, তুলে দাও, এটা ঠিক না, এটা করবেন না। আপনাদের ইনবক্সে পাওয়া একটা মেসেজ পড়ে শোনাই। ভাই, একটা কথা বলার ছিল, জানি আপনি আমার SMS দেখবেন কি না জানি না, তবে আশা রাখি অবশ্যই দেখবেন। হুট করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ দেয়, এতে আমার মতো লাখো মানুষের খারাপ সময় শুরু হয়ে গেছে। পরিবার নিয়ে কই যাব, ঘরে খাবার নাই, টাকা নাই, আমি একজন শিক্ষিত বেকার। ভাই, এমন পরিস্থিতি হয় মনে চায় আত্মহত্যা করি, আর পারতেছি না। এ বিষয় নিয়ে কেউ কথা বলে না। একটা কথা সবাইকে বলি, উপদেশ হিসাবে নেন, পরামর্শ হিসাবে নেন, যে হিসাবেই নেন না কেন, একটা জিনিস মেনে চললে আপনার ভুল কম হবে। দেখেন, আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবেন না। আপনার শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, টাকা পয়সা আছে, এইসব কিছুই আপনার নিজের কারিশ্মায় আসে নাই। আপনি ভাগ্যবান, কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন, আপনারে শক্তি দেয় শক্তিদাতা। সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন? সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তিকে, দুর্বলকে রক্ষা করতে আপনি ব্যবহার করবেন আপনার চেয়ে যে দুর্বল। আপনি আপনার চাইতে শক্তিমানের উপরে দুর্বিনীত হন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার চাইতে যে দুর্বল তার কাছে বিনয়ী হন। সেলস প্রফেশনে একটা কথা আছে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট, দরিদ্র যা বলবে, যা চাইবে, যেভাবে চাইবে সেটার পক্ষে আমি থাকি। আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না। আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে, কি খায়, তাদের জীবন কেমন? আসেন একটু শুনি। বেশি খেতে গেলে পড়াতেও পারি না, বেচা কাচাকে ওই কম বেশ করে 1 কেজি আধা কেজি আলু আনিয়ে মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে। তিন বেলা খাওয়া হয় না, তিন বেলাতে একবেলা আটা খাওয়া লাগে, একবেলা চাল ভাজে খেতে লাগে, এক বেজা ভাত খাওয়া লাগে। আলু আছে, ডাল আছে, বারো জাতের সবজি আছে, এটা দিয়ে পাক করি, মাংস টাংস খাওয়া হয় না। কিস্তি এলে যখন আমরা 10,000 তুলি, তবে না খাইও কিন্তু 10,000 টাকা সপ্তাহ বুঝে কত কিস্তি আসে যেটা দিতে হয়। সিলেটের চা শ্রমিকেরা, এই মানুষেরা যখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই করতেছে, তাদের জন্য রাষ্ট্র বা সমাজ কিছুই করে না, তাদের উপার্জনের উপায়কে কেড়ে নেওয়ার কোনো নৈতিক অধিকার কারো আছে, হাইকোর্টের আছে? নাই। আরে চা বাগানের মালিকদের বলি ভাই, আপনারা একটা জবর কিসিমের মানুষ রে ভাই, এইভাবে শ্রমিকদের শোষণ করেন? তিন বেলা খাওয়ার মতো উপার্জন তারা করতে পারে না ভাই? আপনাদের কপাল ভালো, আমি দেশে নাই, দেশে থাকলে আপনার ওই চা বাগান কেড়ে নিতাম, কেড়ে নিয়ে শ্রমিকদের বিলাই দিতাম। এখনো সময় আছে, এইদিকে নজর দেন, কিভাবে করবেন, সরকারের সাথে আলাপ করেন, শ্রম মন্ত্রণালয়ের সাথে আলাপ করেন, এই জিনিস চলবে না বলে দিলাম কলে। ব্যাটারি চালিত রিক্সাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক, কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা যাবে না, পিরিয়ড। এবার আসেন আমরা একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি, বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে ছড়াই দিতে পারবো, বাংলাদেশকে কিভাবে একটা রিব্র্যান্ডিং করতে পারবো এই বিপ্লবের অসিলায়। আসেন সেটা নিয়ে কথা বলি। প্রেসিডেন্ট ইউনুসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে, প্রত্যেকটা মন্ত্রণালয়। না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না, বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে। শুধু তাই না, বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায়, এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি।
জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো। এক কর্মসূচিতে অনেক সমাধান। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাথা মুথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে, একটা সমস্যা পুরোপুরি সমাধান, এটা কি ছেলে খেলা বললেই এল? তাহলে আসেন দেখি, আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যে, আমাদের টাকাও খরচা হবে না, বরং আমরা টাকা পাবো। শুধু টাকা পাওয়া না, আমরা সারা দুনিয়ায় একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের। কিভাবে আসেন সেটা দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর 8 লক্ষ ইউনিট রক্তের দরকার হয়, এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে 70% রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো, এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই, আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই। তার মানে 2.5 থেকে 3 লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে। মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী, এ কাজটা করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই। এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম, এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি। আমাদের কপাল ভালো, আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই, দেশের মধ্যে থেকেই পাই, আমাদের আমদানি টামদানি করতে হয় না। কিন্তু দুনিয়ার কি অবস্থা? সারা দুনিয়ায় রক্তের চাহিদা 30 কোটি ইউনিটের একটু বেশি, সাপ্লাই কত? 27 কোটি ইউনিট। এবং বলা হচ্ছে যে 195টা দেশের মধ্যে 119টা দেশে 61% দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই। এই দেশগুলো কোনগুলো? এগুলো দরিদ্র দেশ। এবং এই রক্তের দরকার পড়ে কাদের? শিশুদের এবং মায়েদের, গর্ভবতী মায়েদের। তার মানে সারা দুনিয়ায় 3 কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না। লাগে কাদের? আমরা দেখলাম যে এটা দারিদ্র পীড়িত শিশুদের, গর্ভবতী মায়েদের, মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে। আমরা এই সমস্যার পুরো সমাধান করে দিতে পারবো। কিভাবে? আসেন দেখি। আমরা আগামী 16ই জুলাই বেলা 3টা, যেই মুহূর্তে আবু সাঈদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে 5ই আগস্ট বেলা 11টা পর্যন্ত, যখন হাসিনা পলাইল সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো। নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার। রক্তের ব্যাগে থাকবে আবু সাঈদের প্রসারিত দুই হাতের ছবি, আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে, একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ। আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা 4.5 কোটি, আমরা কম করে হলেও 3 কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো। তরুণরাই তো শুধু দেবে না, তার চেয়ে বেশি বয়সীরাও দেবে, সবাই উৎসব করে রক্ত দিতে যাবে। রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে 24-এর বীর যোদ্ধার শহীদদের সাথে, সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে, সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে, যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে, জীবন দিছে, আহত হয়েছে। একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরের ঠিক বিপ্লবের সময়গুলোতে। এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দাও, আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি, সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও, ক্রায়োপ্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও, এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়োপ্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ ভরে এই কাজটা করে দেওয়ার জন্য, কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্যে, আমাদের তরুণদের একটা চেক আপ হয়ে যাবে, কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক আপ করতে হয় ম্যান্ডেটরি, কী কী? HIV, সিফিলিস, হেপাটাইটিস সি আর বি, এর টেস্ট হবে, বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে। অবশ্য ছাত্রলীগের খাইস্টাগুলো ধরা খাবে, ডাক্তার এসে কবে এই এদিক আসো, সে কবে কী হয়েছে ডাক্তার সাহেব, কবে তোমার তো সিফিলিস, তুমি ছাত্রলীগ করো? হ্যাঁ ভাইরা, দেখেন সারা দুনিয়ায় কীরকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরা সময়ের। এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি, তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
শুধু ভবিষ্যৎ প্রজন্ম না, সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি। সারা দুনিয়ায় নানা লেখা হবে, নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে, বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে। যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই, আমরা সেটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে। কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কিন্তু বিপ্লব কে? স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে, সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে। শুধু স্বাস্থ্যক্ষেত্রে না, সারা দুনিয়ায় ছড়ায় যাবে, এটা পত্রিকায় ফিচার লেখা হবে, সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায়, সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে। সব মন্ত্রণালয়ে এরকম ক্রিয়েটিভ কাজ করা যায়। এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না, দুইটা কারণে। যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে, স্বপ্ন দেখতে হয় লিডারকে, প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকেই, লিডারকে করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো, আমি তো খুশি, আপনারাও খুশি, না করলেও অসুবিধা নাই, আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ওইটাই আমার লাভ, তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কীভাবে দারুণ সব পরিকল্পনা করা যায়। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে, সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে। সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা, ওইটাই আমার অমরত্ব, ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা। আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না, আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্যে যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার, যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না, যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ।